যেমন অনেক সময় আমাদের কাছে ফোন আসে ইন্স্যুরেন্স করার, ক্রেডিট কার্ড, এক্স ওয়াই জেড লোন, আমরা বিরক্ত হয়ে যাই যদি আমরা বিজি থাকি, আর যদি বিজি না থাকি একটু ফ্রি থাকি তাহলে কিছুটা কথা শুনি, তারপর হয়তো বলি না আমার লাগবে না বা আমার লাগবে, সেরকম আগে পারমিশন নিয়ে নেবো যার সাথে কথা বলবো, কথা শোনার জন্য রেডি আছে কেউ। যেমন আমরা যখন ফোন করি, ফোন অপোজিটের লোকটা ইয়েস না বলার সাথে সাথে কি কথা বলা শুরু করি, না অপোজিটের লোকটা যখন ইয়েস বলে তখন আমাদের কথা শুরু হয়? কোনটা? যখন ও ইয়েস বলে, রাইট, তখন আমরা কথা চালু করি। সেরকম আমাদের বিজনেস কথা তখনই বলবো যখন ও কথা শোনার জন্য রেডি থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি ওয়ে কল। অনেক লোক এক্সপার্ট থাকে, অনেক লোক এই সমীরের মতো লোক, অমিতের মতো লোক বা আরো লোক এক্সপার্ট, প্রচুর নলেজ আছে। তাহলে আমি কি করব, এইখানে আমরা আছি, আমরা নিউকামার, রাইট, আমি নিউকামার, তাহলে কি করব, আমার প্রসপেক্ট এখানে আছে, আমার আপলাইন যে এক্সপার্ট তার সাপোর্ট নেব, আমার আপলাইনের সাপোর্ট নেব। কেন? এই এক্সপার্ট, এ কোন জায়গায় সফল, তাহলে আমার কথা শুনলে, আমার কথা এ শুনবে না, এ সফল লোক তার কথা শুনবে আরেকজন সফল লোকের, রাইট না রং? একটা সফল লোক আরেকজন সফল লোকের কথা শুনবে, কিন্তু যে এখনো সফলতা পায়নি তার কথা শুনতে চাইবে, রাইট? তখন আমি আমার আপলাইনের সাপোর্ট নেব, আপলাইনের সাপোর্ট কি কিভাবে কথা বলবো, যখন আমি একে ফোন করব তার আগে একটা স্ক্রিপ্ট বানাবো, কিভাবে কথা বলবো, কি কি কথা বলবো, একটা স্ক্রিপ্ট বানাবো। আর আমার সিনিয়র যাকে দিয়ে কথা বলাবো তা এর সম্বন্ধে কিছু কথা আমার সিনিয়রকে বলে রাখবো, যাতে সেই লাইনে কথা বলতে পারে, রাইট? তো যখন আমি ফোন করব, ফোন করে কি বলবো, মিস্টার এক্স আমার সাথে কথা হবে, আপনি কি এখন ফ্রি আছেন, আপনার সাথে কথা বলা যায়? যে তুমি আমার সাথে সুব্রত কথা বলিয়ে দেবে, এই জন্য আপনাকে কল করলাম। ভেরি ভেরি সাকসেসফুল লোক, উনি আমায় গাইড করছেন, মেন্টরিং করছেন, উনি আমায় সাপোর্ট করছেন সাকসেসফুল হওয়ার জন্য। তো আপনি যদি আপনার আপত্তি না থাকে, উনি কি বলবেন, না 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 আপত্তি নেই, বলুন কি বলছেন। এবার আমার সিনিয়র কি বলবে, আমি আপনার সাথে মিট করতে চাই, ফেস টু ফেস বসতে চাই, কবে আপনার টাইম ডেট পাবো একটু কথাবার্তা বলবো। ও বলতে পারে কি ব্যাপার, ও আমার সিনিয়র হ্যান্ডেল করতে হবে, কিভাবে বলবে আমার সিনিয়র, কি বলবে আমার সিনিয়র, বলবে না ফেস টু ফেস চা বা কফি খেতে খেতে আপনার সাথে কথা বলা যায়, আমি পরশু দিন সুব্রতর বাড়িতে যাচ্ছি, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি আপনার সাথে মিট করতে পারি যদি কোনো আপত্তি না থাকে। এবার ও মিট করবে, বা বলতে পারে কি ব্যাপারে বলুন, আপনার কিছু সাজেশন, কিছু ডিসকাশন করব আপনার সাজেশন চেয়ে, আর আমরা সবাই সাজেশন দিতে পছন্দ করি, রাইট, জ্ঞান দিতে পছন্দ করি। ও চলে আসবে, বাবুর সাথে আমার মিট হবে, যে আপনার সাথে আমি কিছু ডিসকাশন করব, আপনার কিছু সাজেশন আমার চাই, রাইট, ক্লিয়ার, এন্ড, কাট হবে, যে ফাইনাল হলো সঙ্গে সঙ্গে কাট হবে। তো এইভাবে আমি আমার মানে কোয়ালিটি প্রসপেক্টের সাথে সিনিয়রের সাপোর্ট নিয়ে কথা বলতে পারি। বলছি এটা তো হোম মিটিং অ্যারেঞ্জ করার সময় তো এটা করা যায়, 100% এখানেই করতে হবে। আগে আমার সিনিয়রকে, আমার সিনিয়রকে একটা পজিশন দিতে হবে, মানে যাকে দিয়ে আমি জিনিসটা করাবো তার সম্বন্ধে ভালো শব্দ প্রয়োগ করতে হবে, যে আমার মেন্টর, গুরু, এ আমায় গাইড করছে, একজন সাকসেসফুল লোক, এ এই ধরনের বিজনেসম্যান, এই ধরনের তার সাকসেস স্টোরি। সে, আমি যদি আমার সিনিয়রের কথা বলি, সে এবিপি নিউজে এসছে, ন্যাশনাল চ্যানেল এবিপি নিউজ, শেখর সুমনের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি চাইলে দেখতে পারেন, এরকম এরকম আমার মেন্টর, তো আপনার সাথে মিট করতে চাই, এইভাবে দিলে আরো ইম্পর্টেন্স বেড়ে যাবে। তো এরকম ভাবে কথা বলে আমি হোম মিটিংও করতে পারি। হোম মিটিং এ করলে কি হবে,